গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল অ্যান্ড মারফি ভেটেরিনারি হসপিটাল। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি শ্রেয়সী আছি আপনাদের সাথে। দেখে নেব আজকের হেডলাইন্স। ফেস শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। জামিয়া গুলিকাণ্ডে হিন্দু মহাসভার সিদ্ধান্তের কটাক্ষ করলেন সিপিএম নেতা। উত্তর চব্বিশ পরগনায় নিখোঁজ দেহ উদ্ধার, নিখোঁজ আরও একটি ছাত্র। রানীগঞ্জে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার। চাকরির শেষ দিনে গুলিবিদ্ধ এসিএল কর্মীর দেহ। বাজেট পেশের আগে মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার। ছাত্রীর নগ্ন ছবি প্রকাশের হুমকি আত্মঘাতী স্কুল পড়ুয়া। 324 জন ভারতীয়কে চীন থেকে ফেরাল বিশেষ বিমান। চীন থেকে করোনা ছড়িয়ে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ 18 দেশে আক্রান্ত 100। বিশ্বকাপে আবার ভারত পাকিস্তান। পেটমল অ্যান্ড মারফি ভেটেরিনারি হসপিটাল, GD94 সেক্টর 3, সল্টলেক, কলকাতা 7106। বেটার হসপিটালিটি সার্ভিসেস, বেস্ট ডক্টর্স, রাউন্ড দ্য ক্লক ফেসিলিটি, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিসেস, অল ফুডস অ্যান্ড মেডিসিনস আর অলওয়েজ অ্যাভেলেবল। কন্ট্যাক্ট নাম্বার 8013803050, 8240817590। নজর রাখছে বিস্তারিত খবরে। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। শহরে ফের বড়সড় অগ্নিকাণ্ড। চৌবাগা বাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ ভোর 4টে নাগাদ আগুন লাগে ওই গোডাউনে। কালো ধোয়ার কুণ্ডলিতে ঢেকে যায় এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকলের 11টি ইঞ্জিন। প্রচুর প্লাস্টিক মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বিপদ আরও বাড়িয়েছে গোডাউনের বাইরে মজুত প্লাস্টিক। ফলে শুধু ভিতরের আগুন নয়, বাইরের দিকে ছড়িয়ে পড়া আগুনও সামাল দিতে কার্যত হিমশিম খায় দমকল। এমনিতেই ঘিঞ্জি এলাকায় গোডাউন হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে দেরি হয়। তার উপর আশেপাশের লোকালয় থাকায় বেড়েছে আশঙ্কা। যদিও দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। জামিয়া গুলিকাণ্ডে হিন্দু মহাসভার সিদ্ধান্তের কটাক্ষ করলেন সিপিএম নেতা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের এনআরসিসির বিরোধী বাম কংগ্রেসের যৌথ মিছিল পুলিশকে স্মারকলিপি দেওয়ায় কর্মসূচির মধ্যে তিনি বললেন, হিন্দু মহাসভা ওদের চরিত্রটাই এরকম। কাশ্মীরে যে পুলিশ অফিসারটা এক ছাত্রীকে ধর্ষণ করেছিল তাতে তারা সম্মানিত করেছিল, এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। হিন্দু মহাসভা জামিয়া গুলিকাণ্ডে আজ সম্বর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী বছর 2021 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নরেন্দ্র মোদী পদ্মশ্রী সম্মানে ভূষিত করবেন, এটাই এদের চরিত্র। পাশাপাশি বললেন, জামিয়া গুলি চালিয়েছে গোপাল গডসে, আসলে নাথুরাম গডসের ভাই না তো সেটা সন্দেহ হচ্ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যৌথ অধিবেশনে দাবি করেছেন এনআরসির বিল গান্ধীজির স্বপ্ন পূরণ হলো। সেই প্রসঙ্গে তিনি বলেন, গান্ধীজি সম্পর্কে ওরা কি জানেন? কিছুই জানেন না। গান্ধীজির স্বপ্ন ছিল সব ধর্মের মানুষকে। এই দেশে এরা বিভাজনের রাজনীতি করছে। গান্ধীজির চোখে যে চশমা রয়েছে, এই চশমাটা নিয়েছে একদিকে কাছে স্বচ্ছ, আরেক দিকের কাছে ভারত কথা বলে দেশকে লুটে পুটে খাচ্ছে। ব্যারাকপুরের সিপিকে ভর্ষণা রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন, এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত নাটক, তা বুঝতে কারোরই বাকি নেই। আগামী দিল্লি নির্বাচনে ধর্মীয় শক্তির বিরুদ্ধে মানুষ রায় দেবে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। উত্তর চব্বিশ পরগনায় নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার, নিখোঁজ হয়ে গেল আরও একটি ছাত্র। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার মল্লিকপুর গ্রামের ঘটনা। ভারত বাংলাদেশ সীমান্তের বালতি গ্রাম পঞ্চায়েতের বালতি গ্রামের বাসিন্দা বালতি হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র রকি গাইন ও শহীদ নুরুল ইসলাম কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র রবি শঙ্কর গাইন সম্পর্কে দাদাও ভাই। সরস্বতী পুজো অর্থাৎ বুধবার দিন বাড়িতে পুজোর প্রসাদ বিতরণ করার পর মল্লিকপুরে জেঠুর বাড়িতে গিয়েছিল, সেখান থেকে নিখোঁজ হয়ে যায় দুই ভাই। বাড়ির পাশে প্রায় 1 কিলোমিটার দূরে মল্লিকপুর গ্রামের বল্লের বিল শস্য ক্ষেত থেকে বছর 15 কিশোর রকি গাইনের দেহ উদ্ধার হয় এবং সেটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নিখোঁজ দাদা রবি শঙ্করের এখনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার দিন সরস্বতী পুজোর পর থেকে নিখোঁজ ছিল। বান্ধবী ও নিকটাত্মীয়র বাড়িতে পরিবারের লোকজন খোঁজখবর নিলে তাদের খুঁজে পাওয়া যায় না। প্রায় 48 ঘন্টা পর বাড়ির পাশে এক শস্য ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার হয় বছর 15 কিশোর রকি গাইনের। বাকি 19 বছরের যুবক রবি শঙ্কর এখনও নিখোঁজ রয়েছে।
শুক্রবার বিকেল 4টে নাগাদ শস্য ক্ষেতে ওই কিশোরের দেহ দেখতে পায় চাষিরা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এখন নিখোঁজ রয়েছে যুবক রবিশঙ্কর। রবিশঙ্করের পরিবারের দাবি, তাদের একমাত্র মেয়ে শিউলি গাইন তেঁতুলিয়ায় বিয়ে হয়েছিল। সম্প্রতিকালে দিদির বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেই দিন থেকে দিদির শ্বশুর বাড়ির লোকজন স্বামী সহ অন্যান্যরা তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। সেই কারণে তাদের ছেলেকে তারা পূর্ব পরিকল্পনা করে এভাবে খুন করছে। এদের বিরুদ্ধে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এটা পূর্ব পরিকল্পিত কিনা খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ, বাকি রবিশঙ্করের খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে শিউলির শ্বশুর বাড়ির লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এবং নিখোঁজ পরিবারের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এর পিছনে কারা জড়িত রয়েছে সেটা সামনে আনা হোক। বললো যে চিড়ে কই খেয়ে, তারপর ও আমায় বললো যে বাবা আমি একটু জেঠুর বাড়ি যাচ্ছি। আমি বললাম যা ঘুরে ও পাড়ায়, যেহেতু ও পাড়ায় ও মাঝে মধ্যে যায় জেঠুর বাড়িতে, জেঠু ভালো মন্দ রান্না করলে ও খেয়ে আসে, ওরে ডাকে, ও সেরকম হিসাবে আমি ওরে বলেছি যা ঘুরে আয়, যেহেতু সরস্বতী পূজা যা ঘুরে আয়, তোর বাপ কাকাদের বিলি খালে মার্ডার করে দেবো। আর তারপরেও এই যে আপনার জামার বাড়ি কোথায়? তেঁতুলিয়া খালদার কেটুপল। কেটুপল মার বলছে, বলছে কি যদি আমাদের নামে কোনো কেস কামারি হয় বাবা কাকাদের বিলি বাড়ি আমার মার্ডার করবো, একথা বলেছে। আমি শুনেছি একথা। কে বলেছে? শ্বশুর মশাই। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। রানীগঞ্জে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার। রানীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া শিশুর রক্ত মাখা জামাকাপড় জঙ্গলের মধ্যে দিয়ে পাওয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রানীগঞ্জ মঙ্গলপুর স্কুলপাড়ার ঘটনা। সূত্রের খবর, দুবছরের সঞ্জয় তাঁতি গতকাল দুপুরে খেলার সময় স্থানীয় এক যুবক ফাগু তাকে জঙ্গলে নিয়ে যায়। তারপর থেকে ওই শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সন্ধ্যার সময় স্থানীয়রা অভিযুক্ত যুবক ফাগুকে চেপে ধরলে সে জানায় নিখোঁজ সঞ্জয় তাঁতি জঙ্গলে ঘুমিয়ে আছে। এরপর গ্রামবাসীরা তাকে নিয়ে জঙ্গলে গেলে সেখানে সঞ্জয় তাঁতির রক্ত মাখা জামা প্যান্ট দেখতে পায়, কিন্তু সঞ্জয় তাঁতির কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবার সূত্রে খবর, গতকাল পুলিশের পক্ষ থেকে পুলিশ কুকুর এনে তল্লাশি চালানো হয়েছে, এখনো পর্যন্ত ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ ড্রোন ক্যামেরার সাহায্যে জঙ্গলে তল্লাশি চালাচ্ছে আমরা সোতাফাড়ির পুলিশ। গোটা এলাকায় চাপা উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। চাকরির শেষ দিন, ফেয়ার অয়েলের ব্যস্ততার মাঝেই মিলল ইসিএল কর্মীর গুলিবিদ্ধ দেহ। চাকরির শেষ দিনে কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ইসিএল কর্মীর। ইসিএল এর শ্রীপুর এরিয়া অফিসে কাজ করতেন মহেন্দ্র দাস। ভোরবেলা সহকর্মীরা দেহ উদ্ধার করেন। খুন না আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ। নিঘা শ্রীপুর এরিয়া অফিসার ইসিএল কর্মী মহেন্দ্র দাসের অবসর নেওয়ার হলো না। ফেয়ারওয়েলের জন্য উপহার দেওয়ার ব্যস্ততা সরিয়ে সহকর্মীদের যেতে হয়েছে হাসপাতালে ময়নাতদন্ত হবে। চাকরির শেষ দিনে কর্মরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে মহেন্দ্র দাসের। মৃতদেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি। দেহের পাশ থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শ্রমিক ইউনিয়নের নেতারা বলেছেন অবিলম্বে মৃত্যুর কারণ খুঁজুক পুলিশ। কর্মরত অবস্থায় কর্মীর মৃত্যু হলে কর্মীর পরিবারকে যে সহায়তা দেওয়া হয় তা অবিলম্বে পূরণ করুক কর্তৃপক্ষ। শুক্রবার ভোরে উদ্ধার হয়েছে মৃতদেহ। দেহের পাশে ছিল একটি বন্দুক, মাথার ডান পাশে কানের কাছে গুলি লেগে মৃত্যু। অথচ রাত 2:30 পর্যন্ত সহকর্মীদের সঙ্গে ছিলেন তিনি। হতবাক প্রত্যেকে। ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ। বাজেট পেশের আগে মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার। দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারও স্বদেশিয়ানার বার্তা দিয়ে লাল শালু মোড়ায় বহিখাতা নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে রওনা দিলেন নির্মলা সীতারামন। এই বাজেট আদৌ কি কোনো দিশা দেখাবে, এই প্রশ্নের বিভ্রান্তিতে বড়সড় পতন দেখা গেল শেয়ার বাজারে। বাজার খুলতেই সেন্সেক্স সূচকের পতন শুরু হয় 300 পয়েন্টে। নিফটিও 150 পয়েন্ট পড়েছে। বিশ্বব্যাপী আর্থিক মন্দা, যার জেরে ভারতের অর্থনীতিতেও মন্দা। জিডিপি 5-এর নিচে, বেকারত্ব নজিরবিহীন, পরিকাঠামোগত উন্নয়ন কার্যত থমকে। এই আবহে আজ বারবেলায় বাজেট কতটা দিশা দেখাবে এই নিয়ে সংশয় রয়েছে লগ্নিকারীরা। তার প্রমাণ পাওয়া গেল শেয়ার বাজার খুলতেই। ব্যাংক, আইটি, মোটর সহ একাধিক সেক্টরে শেয়ারের পতন লক্ষ্য করা গেছে। ছাত্রীর নগ্ন ছবি প্রকাশের হুমকি, আত্মঘাতী স্কুল পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় কিশোরীর নগ্ন ছবি প্রকাশের হুমকির জের ভয়ে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কালীগঞ্জ থানার মাটিয়ারির সেনপাড়ায়। অভিযুক্ত যুবকের নাম সুজিত ঘোষ। লাগাতার হুমকিতে ভয় পেয়ে যায় ওই কিশোরী। এরপর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ঘটনাটি চোখে পড়তেই কিশোরীকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়, সেখানেই মৃত্যু হয়েছে তার।
জানা গেছে বহুদিন ধরে পাড়ার কিশোরীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দিচ্ছিল প্রতিবেশী যুবক সুজিত। মৃতার মা তাপসী চক্রবর্তীর অভিযোগ, মেয়ের বিয়ের জন্য অন্যত্র যোগাযোগ করছে শুনেই সুজিত তার মেয়ের নোংরা ছবি অন্যত্র ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। অভিযোগ, ভয়ে আতঙ্কে সুযোগ বুঝে আত্মহত্যা করেছে নদিয়ার কিশোরী। পুলিশ সূত্রে খবর, কালীগঞ্জ থানার সুজিত ঘোষের নামে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। 324 জন ভারতীয়কে নিয়ে চীন থেকে ফিরল বিশেষ বিমান। করোনা ভাইরাস সংক্রমিত চীনের উহানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে আগেই পৌঁছে গিয়েছিল ভারতীয় বিমান। শুক্রবার ভারতীয় সময় সন্ধে 7:30 নাগাদ উহানে পৌঁছায় বোয়িং 747 বিমানটি। এরপর সংক্রমণের মাত্রা অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয় যাত্রীদের, সেই মতো চিকিৎসার বন্দোবস্ত করা হয়। 14 দিন কড়া নজরে রাখার পর রোগের উপসর্গ না মিললে বাড়ি যাওয়ার অনুমতি পাবেন যাত্রীরা। এদিকে চীনে লাফিয়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বেড়েছে 259, মারণ ভাইরাসের হদিশ মিলেছে 11,791 জনের শরীরে। চীন থেকে করোনা ছড়িয়ে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ 18 দেশে আক্রান্ত 100। বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস। স্বাস্থ্য আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে হু। এক দেশ থেকে অন্য দেশে যাতে অবাধে রোগ না ছড়ায় সেই জন্যই এই ঘোষণা বলে জানিয়েছেন তারা। ডিসেম্বরের শেষ দিনে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম সংক্রমণের খবর মেলে, তারপর ক্রমশ অন্যত্র ছড়িয়ে পড়ার কথা শোনা যাচ্ছে। এখনও সেই ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন মজুত নেই, নির্দিষ্ট ওষুধও। নতুন বছরের গোড়াতেই আতঙ্কের গ্রাসে প্রায় গোটা বিশ্ব, ভারত, জাপান, জার্মানি, কানাডা, আমেরিকা, ভিয়েতনাম সহ 18টি দেশে আক্রান্তের সংখ্যা প্রায় 100। জাপান, জার্মানি, আমেরিকা, ভিয়েতনামে প্রায় 10টি ক্ষেত্রে একজনের থেকে অন্যজনের দেহে করোনা সংক্রমণ ছড়িয়েছে। 2002 থেকে 2003 সালে করোনার মতো একই উপসর্গ নিয়ে আসে সার্সে চীনে প্রায় 800 জন মারা যান। সেই সময় চীনের বিরুদ্ধে গোপনীয়তার অভিযোগ উঠলেও এবারে তা হয়নি। করোনা মোকাবেলায় $400 কোটি বরাদ্দ করেছে চীন। নজর রাখছি খেলার খবরে। বিশ্বকাপে আবার ভারত পাকিস্তান সেমিফাইনালে ধুমধুমাল লড়াইয়ের অপেক্ষা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে শেষ চারে উঠেছে পাকিস্তান। আর এবার শক্তিশালী ভারতীয় দলের মুখোমুখি হতে হবে তাদের। বুধবার অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল ভারত। তারপর থেকেই শেষ চারের লড়াইয়ে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, শেষমেশ তাই হল। বিশ্বকাপে সেমিফাইনালে ধুমধুমাল লড়াই দেখার সুযোগ চলে এলো দুই দেশের সমর্থকদের মধ্যে। 4 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পাচেফস্ট্রুমে ভারত পাকিস্তান ম্যাচ। গতবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপে পাকিস্তানকে 203 রানে হারিয়েছিল ভারত। সেবার প্রথম ব্যাট করে 50 ওভারে 272 রান তুলেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ব্যাটসম্যানদের অবস্থা হয়েছিল আয়রাম গয়রামের মতো। মাত্র 69 রানে শেষ হয়েছিল পাকিস্তানের ইনিংস। 94 বলে অপরাজিত 102 রানের ইনিংস খেলেছিল শুভমান গিল। 4 উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিং লাইনের কোমর ভেঙে দিয়েছিলেন বাংলার পেসার ঈশান পোরেল। শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়েছে পাকিস্তান। আফগানিস্তান 189 রানে অল আউট হয়ে যায়। সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। যুব বিশ্বকাপে ভারত 4 বারের চ্যাম্পিয়ন, উল্টো দিকে পাকিস্তান 2 বার জিতেছে এই টুর্নামেন্ট। নজর রাখছি আবহাওয়ার খবরে। আকাশ পরিষ্কার থাকছে, বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি সেলসিয়াস এবং 12 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা 94% এবং 34%। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9831256739 এই নাম্বারে। এছাড়াও মেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। গ্লোব নিউজ নিবেদন করলো পেট মল অ্যান্ড মারফি ভেটেরিনারি হসপিটাল।